চিৎকার করছিস কেন? আহা, এই রাখ 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 রাখ। পরশু বিয়ে, আজ আবার নতুন করে কনে দেখাবে? ওরা দেখাবে, দেখাবে, দেখাতেই হবে, নইলে বিয়ে ভন। আজ বাদে কাল মায়ের বিয়া, ও হনসা আমার বন্ধুরা কন্যা দেখবো, এইটা কেমন কথা? তাই চিন্তা করতেছি, পাত্রের বন্ধুরা শেফারে আবার দেখবো। আবার কেন দেখবো? বুঝো না ভাবি, এখনকার ইয়াং ছেলে পেলেরা কোনে দেখার ওসিলায় দু দশটা যুবতী মেয়ে দেখবে, মিষ্টি কথা শুনবে, বুঝলে? কিন্তু ওরা যদি শেফারে পছন্দ না করে, বিয়া ভাঙে দেয়, তাইলে কি হইব? ইস, বললেই হলো, বিয়ে ভেঙে দেবে। যে মুখ দিয়ে কথাটা বলবে সে মুখের দাঁতগুলো ভেঙে দেব না? না না কাজল, কন্যা পক্ষের বাড়াবাড়ি করতে নাই। বাড়াবাড়ি না ভাইজান, কারাকারি হবে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। শোন, তুই কোনো চিন্তা করিস না, যারা আসবে তাদের সবগুলোকে আমি ছাগল বানিয়ে ছাড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কোনে? বসুন বসুন। শুনলাম আমি সুন্দরী না, আমি চেরা সুইখে বইলা, আপনারা আবার আমার ইন্টারভিউ নিতে আইসেন। ইন্টারভিউ? আরে না না, ইন্টারভিউ না, আমরা আসলে আমাদের হবু ভাবিকে দেখার জন্য এসেছি, তাই না রে? মেলি মেলি থ্যাংক ইউ। আমি কিন্তু গটমট গটমট করে অনেক ইংরেজি বাংলা কইতে পারি, শুনবেন? না না, ঠিক আছে। রেগুলার হিন্দি স্যালন দেখি তো, ওই যে জামাইকা বিবাহতা, কাহিনী ঘরে ঘরে, মীরা আঙ্কেল, আবার বুগি জুগি প্রোগ্রাম দেখা নাইস তো শিখছি, নাইস দেখবেন, দেখাই দেখাবো। কারণ অন্যটা বাইন্ডালু, কারণ কারণ হয়ে গেছে। পাঁচ বিবি অলা রে, পাঁচ বিবি অলা, মনে বড় জ্বালা রে, পাঁচ বিবি অলা, রূপানে না মজা ঝুলাইয়া, হাজার দর্শক মন নাচাইয়া, নাচে গো সুন্দরী কমলা, প্রেমিক পুরুষ আছে রোহিণীয়া, রূপানে নাচে মজা ঝুলাইয়া, রূপানে নাচে মজা ঝুলাইয়া, রূপানে নাচে মজা ঝুলাইয়া। থামেন 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 থামেন, আমাদের পাত্রী দেখা হয়েছে, এখন আমরা আসি। সালাম আলাইকুম। শরবত না খেয়ে কই যাইবেন? গরুর তারির মধ্যে লেম্বু সিপা দুই বালতি শরবত বানাইছি, খাইলেই আমার গুণাগুণ বুঝবেন। আপনাগো দোস্ত রফিককা আমারে দেখা টাস্কি খাইয়া ম্যান্ডাল হয়েছিল, আপনারা হইবেন। আরে ম্যান্ডাল না ম্যান্ডাল না, মেন্টাল। আমার তো মনে হয় নিজেই পাগল হয়ে গাড়োতে বসে আছি।
তবে চিন্তার কিছু নেই, আপনার মতো টেরা চোখিনী বহুরূপীর গুণে আমরা সবাই মুগ্ধ, কারণ আমিও টেরা। দোস্ত তুই পাঠা ছাগল তোর দিকে লেখা, পাঠা ছাগল তোর পিঠেও ছাগল, তোর পিঠেও পাঠা ছাগল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জনাবা ভালো আছেন? আমাকেই তো নকল করলেন, নতুন কি করলেন? হবে 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 সব ছাগল কোথাকার, পরে বুঝবেন। দেখি দেখি একটু যাই, থ্যাংক ইউ। কি হলো বিয়ান সাহেবা, বসে পড়লেন যে? বরকে হলুদ দেবেন না? আপনি এত উতলা হচ্ছেন কেন? আর হয় না জি, এক মিনিট ছোট ভাই তুমি একটু উঠো তো, এই তো গুড। দয়া করে দূরে সরে বসুন, নির্লজ্জ। সুন্দরীদের সাথে ভিডিওতে থাকতে চাইছিলাম আর কি। ভিডিওতে কেন, সিনেমায় নেমে যান না, চেহারা তো মাশাআল্লাহ, সুন্দর কুতকুত। শুকরিয়া, তাও তো প্রশংসা করলেন তাই না? আসলে আপনি একটা বিরক্তিকর। আপুর পিঠে কি লেখা? আপু তোর পিঠে ছাগি লেখা। ছাগি মানে? ছাগি মানে ছাগলের বউ। অপমান, আমাদের যারা ছাগল বানিয়েছিল আমরা ওদের ছাগি বানিয়ে ছেড়ে দিয়েছি। দেখিস আবার ছাগি ছাগল বানাতে গিয়ে পাগল না হয়ে যাস। কাল লগে কথা কসবো তোমার ভাইয়ের সঙ্গে, বিয়ে বাড়িতে জমে গেছে মনে হলো। দে দেখি ফোনটা আমারে। কি রে বন্ধুর বিয়াতে গিয়ে বাইরে ভুলে গেলি? না ভাইয়া, তোমাদের কথা আমার প্রতি মুহূর্তে মনে পড়ে। মনে পড়লে মনে কইরা জলদি চইলা, তুই নাই বাড়িটা খাকা করতাছে, কবে আইতাছ? দুদিন পরে চলে আসবো ভাইয়া। এই তোর পাশে মাইয়া গো কিচির মিচির শুনতাছি কেন? ভাইয়া বিয়ে বাড়ি বলে কথা, এখন কিচির মিচির শুনছ, একটু পর চেঁচামেচি শুন।